মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট হয়ে গিয়েছে দুদিন আগে, কিন্তু হিংসার বিরাম নেই। ভোটের ডিউটি শেষ করে বুধবার বিজাপুর থেকে বাসে চড়ে বিএসএফ এর সদর দপ্তর মহাদেবঘাটে ফিরছিলেন জওয়ানরা। বাস যখন গন্তব্যস্থল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, তখন রাস্তায় আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিএসএফ এর 4 জওয়ান, ছত্তিশগড় পুলিশের 1 জওয়ান এবং 1 বাইক আরোহী গুরুতর জখম। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় 5 গ্রাম এলাকা থেকে আজ পুলিশের যৌথ বাহিনী 2 জঙ্গিকে গ্রেফতার করে। ধৃত জঙ্গিদের সঙ্গে হিজবুল মুজাহিদিনের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। জঙ্গিদের গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে অস্ত্র এবং হাতিয়ারও উদ্ধার করা হয়েছে। অশান্ত কাশ্মীরে যখন পেলেটস ও বুলেট নিয়ে তর্জা চলে, ওরা তখন স্কুল যাওয়ার পথে ফুটবলার হওয়ার স্বপ্ন ছড়িয়ে দেয়। স্বপ্ন দেখে ডাক্তার হয়ে রোগীর সেবা করার। ওরা রাজনীতি বোঝে না ছড়া বুলেটে আহত হওয়ার ব্যথা। ওরা সৃষ্টি সুখের উল্লাসে মত্ত। শিশু দিবসে কাশ্মীর উপত্যকা থেকে এনএম নিউজের একটি বিশেষ প্রতিবেদন। স্কাইওয়াকে থুতু ফেললে জরিমানা দিতে হবে 5,000 টাকা। বুধবার নবান্ন সভাগৃহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এ কথা। প্রসঙ্গত, স্কাইওয়াক উদ্বোধনের পরের দিন সেখানে থুতু ফেলা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়। শহর থেকে একটু দূরে প্রকৃতির বুকে রাজ্যের আলিপুর সেন্ট্রাল জেলকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা শেষ হওয়ার পর বুধবার দুপুরে উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে জেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন হলো বারিপুর কেন্দ্রীয় সংশোধনাগার। বাম জামানে ধান নেওয়া টাকা শোধাতেই ক্লান্ত রাজ্য সরকার। রাজ্যের উন্নয়ন তাই পিছচ্ছে। এই টাকা শোধাতে না হলে এতদিন রাজ্য দেশে রাজ করত। বুধবার সভাগৃহে তিনি রাজ্য বাম জামানার নেওয়া ধার ও তার শোধ করার স্ট্র্যাটিস্টিক তুলে ধরলেন। পশ্চিম মেদিনীপুর জেলার রাজ্য সরকারের অধীনস্থ খড়গপুর কলেজে আজ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। ছাত্রছাত্রীদের দাবি, থার্ড সেমিস্টারের ফি বাড়ানো হয়েছে বলে এই বিক্ষোভ। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে হোস্টেলের ঘরে আত্মহত্যা জাতীয় স্তরের অ্যাথলেট পালেন্দর চৌধুরীর। দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে 100 ও 200 মিটার রেসে প্রতিনিধিত্ব করেছেন 18 বছরের এই স্প্রিন্টার। 2017 সালে ব্যাংককে যুব এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রিলেতে সোনাও জিতেছিলেন তিনি। শেষমেশ 4 হাত 1 হলো। ইতালির মনোরম লেক কুমোয় দীপিকা রণবীর বসলেন বিয়ের পিঁড়িতে। আপনজনদের আশীর্বাদে বাঁধলেন 7 জন্মের গাঁট ছড়া। সুখের হোক নতুন পথ চলা। প্রথমবার অলিম্পিক কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডে ভারতীয় মহিলা ফুটবল দল 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর দ্বিতীয় স্থানে পৌঁছেছে ভারত। একই গ্রুপে শীর্ষ থেকে পরের রাউন্ডে গেল মায়ানমার। অলিম্পিক কোয়ালিফায়ার দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু হবে আগামী বছর এপ্রিল। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।